টোনা পেশায় একজন জেলে। সে রোজ নদীর মাঝখানে নৌকার জাল নিয়ে যায়। বরাবরের মতো আজও টোনা নৌকার জাল নিয়ে নদীতে যায়। আকাশটা তো অনেক মেঘলা, না জানি কখন মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে। মাছও তো তেমন একটা ধরা হলো না, কি যে করি। এমন সময় কালু কাক তার নৌকা নিয়ে সেখানে আসে আর তাচ্ছিল্য করে বলতে থাকে, কিরে আর কত মাছ ধরবি? নদীর সব মাছ তো একাই ধরে শেষ করছি, আর তুই একা সব শেষ করার কারণে আমাদের জালে আর একটাও মাছ পড়ছে না। তোমরা আমার মতো মনোযোগ আর পরিশ্রম দিয়ে মাছ ধরার চেষ্টা করো, দেখবে তোমার জালেও আমার মতোই মাছ পড়বে। থাক থাক, আমাকে আর উপদেশ দিতে হবে না, নিজে নিজের চরকায় তেল দে। এই বলে তাচ্ছিল্য করে কালু সেখান থেকে চলে যায়। আর টোনা কোনো কিছু না ভেবে যা পেয়েছে সে মাছগুলো নিয়ে বাজারে চলে যায়। এদিকে বাজারে ঢুকতেই নিমিষের মধ্যেই টোনার সব মাছ বিক্রি হয়ে যায়। যাক বাবা, অল্প মাছে মোটামুটি বেশ লাভ হয়েছে, এটা নিয়ে আমি আজকের মতো বাড়ি ফিরে যাই। টোনা তার টাকাগুলো নিয়ে বাড়ি ফিরে যায়। তাড়াতাড়ি ফিরে এলে যে, জালে কি কোনো মাছ পড়েনি নাকি? পড়েছিল গিন্নি, আর সেটা বিক্রিও হয়ে গিয়েছে। যাক বাবা, সৃষ্টিকর্তা যে এভাবে আমাদের দিকে মুখ তুলে তাকাবে আমি তো কখনো কল্পনা করতে পারিনি। ঠিকই বলেছো টুনি, এখন আমার কাছে সব স্বপ্নের মতো মনে হচ্ছে। যাই হোক শোনো, তুমি তোমার পরিশ্রমের টাকাগুলো যেভাবে সবাইকে ধার দিয়ে বেড়াচ্ছ, নিজের প্রয়োজনে আর সেভাবে সাহায্য পাবে না, বুঝেছো? তাই সবাইকে টাকা ধার দেওয়া বন্ধ করো। আমার কাছে তো এখন টাকা আছে, তাই তো সবাই আমার কাছে ধার নিতে আসে। আমি সেটা বারণ করব কি করে বলো? ওরা যেমন তোমার কাছে অজুহাত দেখিয়ে টাকা নিতে আসে, তুমিও তেমন অজুহাত দেখিয়ে টাকা দিবে না, বুঝেছো? টুনির কথা শেষ হতে না হতেই বান্টি কবুতর সেখানে সে হাজির হয়। টোনা বন্ধু আমার, আমি অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি রে। কি এমন বিপদ যা কিনা একজন ব্যবসায়ীকে একজন জেলের কাছে আসতে বাধ্য করেছে? আসলে আমার ব্যবসাটা আজকাল একদমই ভালো যাচ্ছে না, তার জন্য আমার কিছু টাকা লাগতো। তবে ভয় নেই, সময় মতো আমি সব টাকা ফেরত দিয়ে দিব। কিন্তু বান্টি দাদা, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি অত বিপদে আছো। মনে না হলেও সত্যি রে, আমাকে টাকা ধার দিতে তোরা আর দ্বিধাবোধ করিস না রে। বান্টির করুণ কথা শুনে টোনার মনে ভীষণ মায়া হয়, আর কোনো কথা না বলে টোনা টাকা বের করে বান্টিকে দেয়। নে, এই টাকাগুলো নিয়ে তুই তোর সমস্যার সমাধান কর, তারপর যখন তোর টাকা হবে তখন না হয় আমাকে আমার টাকাগুলো ফেরত দিয়ে দিস। টাকাগুলো হাতে নিয়ে বান্টি মনে মনে ভাবতে থাকে, তুই আমার কাছে আর কোনো টাকা ফেরত পাবি না রে বোকা। আমি তো আসলে বিপদে পড়ার ভান করে তোর কাছে এসেছি, কারণ মাছ বিক্রি করে তুই আমার থেকে অনেক বড়লোক হয়ে যাচ্ছিস, কিন্তু এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তাই তো আমার এটা টোপ। কি রে, টাকা হাতে নিয়ে অত কি ভাবছিস শুনি? কিছু না রে, তুই আমার অনেক বড় উপকার করলি, তোকে যে আমি কি বলে ধন্যবাদ দিব ভেবেই পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তোকে আর ধন্যবাদ দিতে হবে না, তুই বরং এবার তোর কাজে যা। আমিও মাত্র আসলাম, একটু বিশ্রাম করব। এরপর বান্টি খুশি মনে চলে যায়, কিন্তু টুনি ব্যাপারটাকে মোটেও ভালোভাবে নিতে পারে না। তবুও সে স্বামীর মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন, আর টোনাও ততদিনে অনেক মাছ ধরে বিক্রি করতে থাকে। জেলেদের মধ্যে সব থেকে ধনী জেলে সে হয়ে যায়, আর তা দেখে বাকি জেলেরা, যত দিন যাচ্ছে এই টোনা আমাদের পেছনে ফেলে নিজে সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। এমন কিছু করতে হবে যাতে করে সাপও মরে যাবে, আবার লাঠিও ঠিক থাকবে। কালু মনে মনে ফোন দিয়ে আসে, আর হাতে কিছু একটা পাউডার নিয়ে সে টোনার দোকানে যায়। কি রে টোনা, আজও তো দেখছি ভালোই মাছ পেয়েছিস, মনে তো হচ্ছে তোর ব্যবসা এবার অনেক ভালো চলছে। সবই সৃষ্টিকর্তার দয়া রে। সৃষ্টিকর্তা যদি তোর মতো আমার উপরেও একটু দয়া করতো তাহলে কতই না ভালো হতো। কালো ডোনাকে গল্পের মাঝে ডুবিয়ে রাখে আর সুযোগ বুঝে পাউডার গুলো মাছের উপর ছিটিয়ে দেয়। ডোনা তা কোনাক্ষরেও টের পায় না। আজ অনেক কথাই বললাম, থাক রে, আমি এখন আসি, পরে না হয় আবার আসবো। আচ্ছা ঠিক আছে। এরপর কালু চলে যায়। মাছ নিয়ে যান, মাছ, আসুন আসুন তাজা তাজা নদীর মাছ নিয়ে যান, নিয়ে যান দাদারা দিদিরা। আমি তো এই তাজা তাজা নদীর মাছই খুঁজছিলাম, দাও দাও আমায় 2 কেজি মাছ দাও তো, একদম জ্যান্ত মাছ দিবে কিন্তু, মরা মাছ ভুলেও দিবে না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি দাদা। এরপর টোনা মাছ মেপে সবাইকে দিতে থাকে আর একজনের মাছ কেনা দেখে একে একে সবাই মাছ নিতে চলে আসে আর মুহূর্তের মধ্যেই টোনা সব মাছ বিক্রি হয়ে যায়। আর টোনা খুশি মনে বাড়ি ফিরে আসে। জানো টনি, আমি যে দিনে দিনে এত উন্নতি করবো তা ভাবতেও পারিনি গো। আমার যে কি ভালোটাই না লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। আমারও অনেক ভালো লাগছে। শোনো, অনেক রাত হয়ে গিয়েছে, চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। এরপর দুজনে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে সকাল হয়ে আসে আর জঙ্গলের সব পাখিরাও টোনার বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এই টোনা, বাইরে বেরিয়ে আয় বলছি। টুনি, বাইরে কি হলো বলো তো, সবাই এমন চিৎকার কেন করছে? আমিও তো বুঝতে পারছি না, চলো বাইরে গিয়ে দেখি আগে। শয়তান কোথাকার, তুই আমাদের ভেজাল মাছ দিয়ে সবাইকে অসুস্থ বানিয়ে এখন শান্তিতে ঘুমাচ্ছিলি? তোমরা এসব কি বলছো? আমি তো নদী থেকে ধরে আনা তরতাজা মাছই সবাইকে দিয়েছিলাম, ভেজাল তো নয়। চুপ কর, আমরা ওসব কিচ্ছু জানি না আর জানতেও চাচ্ছি না। তোর কারণে আমাদের ক্ষতি হয়েছে, তাই এই ক্ষতিপূরণ এখনই তোকে দিতে হবে। আমার জন্যই এমন হয়েছে, তখন আমি দিব তোমাদের ক্ষতিপূরণ। টোনা ভালো মনের পাখি হতে সবার ক্ষতিপূরণ দিয়ে দেয়, এমনকি যারা হাসপাতালে ভর্তি থাকে তাদেরও দেখতে চায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। ওগো, আমাদের ঘরে যা জমানো টাকা ছিল সবই তো শেষ, এখন শুধুই বাড়ি আর নৌকা ছাড়া তো অবশিষ্ট আর কিছুই নেই। এখন আমরা বাকিতে সাহায্য করবো কি করে, আর নিজেরাই বা চলবো কি করে বলো তো? তুমি চিন্তা করো না, আমি তো অনেকের কাছেই টাকা পাই, তাদের কাছ থেকে টাকা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। এরপর টোনা যাদের কাছে টাকা পায় একে একে তাদের সবার কাছে যেতে থাকে। আমি তো নিজে এখন অনেক অভাবে আছি, সেখানে আবার তোর টাকা ফেরত দিব কোথা থেকে বলতো? আর আমি যে তোর কাছ থেকে টাকা নিয়েছি তোর কি প্রমাণ আছে শুনি? তুই আমার কাছ থেকে টাকা নিয়েছিস, সেখানে আবার প্রমাণের কি আছে শুনি? যত এখান থেকে, আমাকে একদম বিরক্ত করিস না, আমার এখন অনেক কাজ পড়ে আছে। এই বলে বান্টি টোনার মুখের উপরে দরজা লাগিয়ে দেয় আর টোনা উপায় না পেয়ে অন্য ঋণদারের কাছে যায়, কিন্তু সেখানেও একইভাবে অপমানিত হয়। কেউ আর টাকা দিতে রাজি হয় না। শূন্য হাতে টোনা বাড়ি ফিরে আসে আর টুনিকে সব কথা বলে। সুসময় আমার বন্ধুর কোনো অভাব ছিল না, সবাই তখন আমার চারপাশে মৌমাছির মতো ঘুরঘুর করছিল, কিন্তু এখন আমার দুঃখের সময়ে সবাই আমার পিছটান দিয়েছে। তোমাকে তখন কতবার করে বলেছিলাম যে কাউকে তুমি টাকা ধার দিও না, শুনলে না তো তুমি আমার কোনো কথা, আর আজ দেখলে তো তার পরিণাম কি। সবই বুঝেছি, এখন আমাদের বাড়ি বিক্রি করে দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেটাই করো, তারপর না হয় তুমি আর আমি মিলে আমাদের নৌকাটায় করে জলে ভেসে বেড়াবো। তুমি যদি মেনে নিতে পারো তবে তাই হোক। এরপর টোনা তার বাড়িটা বিক্রি করে সবার ক্ষতিপূরণ দেয় আর নিজের পরিবার নিয়ে নৌকার জলে ভাসতে থাকে আর জাল দিয়ে মাছ ধরতে থাকে। এরপর সেই মাছ নিয়ে বাজারে যায়। নিয়ে যান, নিয়ে যান তাজা তাজা ছোট মাছ, আসুন আসুন নিয়ে যান, নিয়ে যান। তোর এই মাছ আর কেউ নিবে না, বুঝেছিস? কারণ কেউ তো আর যে চায় না যে তার বউ বাচ্চা ভেজাল খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে থাকুক। তুই আমার এসেছিস মাছ বিক্রি করতে, তোর মাছ আমরা কেউ নিব না। নিব না বই কি, আজকের পর থেকে টোনা আর আমাদের নদীতে মাছ ধরতে পারবে না, আর এই বাজারেও আসতে পারবে না। আমার তো মনে হয় টোনাকে আর এই জঙ্গলেই থাকতে দেওয়া যাবে না। কালু একদম ঠিক বলেছে, সবাই শুনে রাখো, টোনা আজকের পর থেকে আর এই জঙ্গলে থাকতে পারবে না। তোমরা সবাই আমার সাথে এমনটা করো না, আমার তো যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। কেঁদো না টোনা, আজ থেকে তুমি আর আমি আমাদের নৌকায় করে জলে ভাসতে থাকবো। নিয়তি আমাদের যেখানে নিয়ে যাবে আমরা সেখানে গিয়ে থাকবো। বনে অনেক শিকারী পাখি আছে যারা আমার মেয়েদের ক্ষতি করতে পারে। আমাকে একটা শক্ত মজবুত ঘর বানাতে হবে। আমার জীবনের চেয়ে আমার মেয়েদের জীবন আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তখনই ওখানে টুকি আসে। মা, তুমি কি ভাবছো মা? আমাদের ক্ষুধা লেগেছে তো, আমাদের খেতে দাও মা। মারে, ঘরে কোনো খাবার নেই, তোরা এখানে থাক, আমি আশপাশ থেকে খাবার খুঁজে নিয়ে এক্ষুনি চলে আসবো। টুনি উড়ে চলে যায় খাবার খোঁজার জন্য। কিছুক্ষণ পর টুনি কিছু শস্য দানা নিয়ে চলে আসে। আমার সোনারা, এদিকে আয় মা, আমি তোদের জন্য খাবার নিয়ে এসেছি। এ মা, চলে এসেছে, খাবার নিয়ে এসেছে। না মা, আমাকে খাবার দাও। টুনি ওদের খাবার দেয় আর ওরা খেতে থাকে। খাওয়ার সময় টুনি ওদের বলতে থাকে, টুকি টিং টিং, তোরা খাবার খেয়ে ঘরেই থাকবি, আর কোনো বড় পাখিকে দেখলে পাতার আড়ালে গিয়ে লুকিয়ে পড়বি, কেমন? মা, তুমি আবার আমাকে একা রেখে চলে যাবে? মা, আমাদের একা থাকতে অনেক ভয় লাগে, আমাদের সাথে নিয়ে যাও না মা। মারে, তোরা যে উঠতে পারিস না, তোরা উঠতে পারলে তোদেরকে আমি সাথে করে নিয়ে যেতাম। আর তোরা চিন্তা করিস না মা, আমি কাঠ নিয়ে এক্ষুনি চলে আসবো। এরপর টুনি চলে যায়। কিছুক্ষণ পর টুনি কাঠ নিয়ে চলে আসে আর পাশের গাছে একটা ঘর তৈরি করতে থাকে। মা, আমাদের তো একটা ঘর আছে, তারপরে তুমি অনেক কষ্ট করে আরেকটা ঘর তৈরি করছো। মারি, এই ঘরটা বড্ড ছোট আর খোলামেলা, এই ঘরে তোদের রেখে আমি দূরে খাবার খুঁজতে যেতেও পারি না। এই ঘরে থাকলে তোদের যখন তখন বিপদ হতে পারে, তাই আমি এই ঘরটা বানাচ্ছি। এই ঘরের দরজাটা আমি অনেক শক্ত করে তৈরি করব, তোরা চিন্তা করিস না। টুনি আবারও ঘর তৈরির কাজে লেগে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘর বানানোর কাজ শেষ হয়ে যায়। টুনি তার মেয়েদের নিয়ে নতুন ঘরে প্রবেশ করে। নতুন ঘর তৈরি হয়েছে, অনেক মজা অনেক মজা, আজ থেকে আমরা এই ঘরে থাকবো। বাচ্চারা, এখন খাবার খুঁজতে যাব, তোরা ভিতর থেকে দরজা লাগিয়ে দিবি, কেমন? কেউ এসে ডাকলে দরজা খুলবি না, আমি ডাকলে খুলে দিবি। মা, আমরা তো ভিতরে থাকবো, তাহলে আমরা কিভাবে বুঝবো যে তুমি এসেছো? আমি এসে বলবো যে বাচ্চারা তোদের মধ্যে কে বড়, তখন তোরা দরজা খুলে দিবি। আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আমি আসি তবে, কেমন? এরপর টুনি খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। টুনি উঠতে থাকে আর এদিক ওদিক তাকাতে থাকে। উফ বাবা, সন্ধ্যা হয়ে আসছে, তবু এখনো কোনো খাবার পেলাম না। আজকে কি তাহলে না খেয়ে থাকতে হবে? না না, খাবার নিয়েই আমাকে ঘরে ফিরতে হবে। যাই, নদীর পাড়ে যাই। টুনি নদীর পাড়ে আসে আর সাথে সাথে কিছু শস্য দানা আর ফল পায়। টুনি খুশি মনে সেগুলো নিয়ে বাড়ির সামনে আসে আর বলতে থাকে, বাচ্চারা তোদের মধ্যে কে বড়? ভিতর থেকে টুকি টিং টিং টুনির এই কথা শুনে বলতে থাকে, মা এসেছে, মা এসেছে, খাবার নিয়ে মা এসেছে। মা, দাঁড়াও, এক্ষুনি দরজা খুলে দিচ্ছে। টুকি দরজা খুলে দেয় আর টুনি ভিতরে প্রবেশ করে আর ওদের খাবার খেতে দেয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন যজ্ঞ কাক লুকিয়ে টুনির সব কাণ্ড দেখতে পায়। যজ্ঞ গাছের আড়াল থেকে বলতে থাকে, বাচ্চারা তোদের মধ্যে কে বড়? এই কথাটা বললে টুনির মেয়েরা দরজা খুলে দেয়। ওরে ওরে যজ্ঞ, তোর কপালে তো লটারি লেগে গেল। তাড়াতাড়ি গিয়ে ঈগল দাদাকে সবটা খুলে বলি। যজ্ঞ ঈগলের আস্তানার দিকে উঠতে থাকে। কি ব্যাপার রে যজ্ঞ, এমন হাঁপাতে হাঁপাতে আসলি কেন? কি হয়েছে? দাদা, তোমার জন্য একটা জব্বর খবর আছে গো। জব্বর খবর? বল দেখি শুনি, কি খবর? আমি দুটো পাখির ছানার সন্ধান পেয়েছি। পাখির ছানা দুটো দেখতে বেশ নাদুস নুদুস, ওদের গায়ে অনেক মাংস আছে। সত্যি বলছিস? বল বল, ওই ছানাদের ঠিকানাটা বল, তাড়াতাড়ি বল। আমি তোমাকে ঠিকানা বলবো, কিন্তু তার আগে বলো তুমি আমাকে কি দিবে। ওহে যজ্ঞ, আমার জিভে পানি চলে এসেছে। তুই যা চাইবি আমি তোকে তাই দিব। বল, কি চাই তোর? দুটো বাচ্চার জন্য আমার 2 লাখ টাকা চাই। দাঁড়া, আমি তোকে এক্ষুনি টাকা দিচ্ছি। এরপর ঈগল যজ্ঞকে 2 লাখ টাকা দেয়। চলো এবার আমার সাথে চলো। ঈগল আর যজ্ঞ টুনির বাড়ির সামনে আসে। এ যজ্ঞ, এবার দরজাটা খুলবি কি করে? এই ছোট্ট টুনি তো ভীষণ বুদ্ধিমতী, দরজাটা কত শক্ত করে বানিয়েছে। দাদা, ওর চেয়ে আমি অনেক বুদ্ধিমান। দেখো আমি এবার কি করি। বাচ্চারা, তোদের মধ্যে কে বড়? মা, আমি বড়। তো কি? টিং টিং, দরজাটা খোল, মা এসেছে। ওরা টুনি ভেবে দরজা খুলে দেয়, আর যজ্ঞ ঈগল ঘরে প্রবেশ করে। এ কি, তোমরা কে? কি চাই এখানে? আর আমাদের মা কোথায়? বাহ যজ্ঞ, তুই তো সত্যি কথা বলেছিস। এই ছানারা, এই চল আমার আস্তানায় চল, আজ তোদের মজা করে খাবো। ঈগল ওদের ধরে তার আস্তানায় নিয়ে যায়। অন্যদিকে টুনি এসে তার ছানাদের দেখতে না পেয়ে অনেক কাঁদতে থাকে আর বলতে থাকে, সোনারা তোরা কোথায়? আমার কাছে আয়। তোরা ঘরের দরজা খোলা রেখে কোথায় গিয়েছিস? টুকি, টিং টিং, মারে তোরা কোথায় গেলি? এরপর টুনি উড়ে এদিক ওদিক খুঁজতে থাকে। টুনি খুঁজতে খুঁজতে যজ্ঞ কাকের বাড়ির সামনে আসে। তখন যজ্ঞ কাক ঘরে টাকা গুনছিল। কণিকা এত টাকা দেখে বলতে থাকে, যজ্ঞ তুমি হঠাৎ এত টাকা কোথায় পেলে? তুমি আবার চুরি করনি তো? বলো কোথায় পেলে। এরপর যজ্ঞ কণিকাকে ঈগলের সব কথা খুলে বলে। বাহ যজ্ঞ বাহ, এতদিনে একটা কাজের কাজ করেছো, এবার টুনি সারা জীবন কাঁদতেই থাকবে। টুনি বাইরে দাঁড়িয়ে ওদের সব কথা শুনে ফেলে। এরপর টুনি কাঁদতে থাকে আর বলতে থাকে, শয়তান লোভী কাক, আমার মেয়েদের ঈগলের হাতে তুলে দিয়েছিস। এবার দেখবি আমি কি করি তোর সাথে। এরপর টুনি ওখান থেকে উড়ে ঈগলের আস্তানায় যায়। আর ঈগল যখনই টুকি আর টিংটিংকে খেতে ধরে, ঠিক তখনই টুনি তার বুদ্ধিমতো অনেক হাসতে থাকে। বাহ বাহ, খুব ভালো বোকা ঈগল দাদা, খুব ভালো। খাও খাও, তাড়াতাড়ি আমার মেয়েদের খেয়ে ফেলো আর নিজের বোকামের পরিচয় দাও। টুনির এমন হাসি মাখা মুখ দেখে আর এমন কথা শুনে ঈগল অবাক হয়ে যায়। কি ব্যাপার, আমি তোর মেয়েদের খাচ্ছি আর তুই কষ্ট না পেয়ে হাসছিস কেন? আর কোন সাহসে তুই আমাকে বোকা বলছিস শুনি? আরে রাগ করছো কেন? তোমাকে বোকা বলবো না তো কি বলবো শুনি? তুমি নিজের মৃত্যু টিকিট নিজে কিনে নিয়েছো। যজ্ঞ তোমাকে বোকা বানিয়েছে। কি বলছিস? কি বলছিস তুই এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মেয়েদের একটা কঠিন ছোঁয়াচে রোগ হয়েছে, আর এই রোগের কথা আমি বনে সকলের কাছ থেকে লুকিয়েছিলাম, কিন্তু যজ্ঞ দাদা কোনো মতে জানতে পারে আর সেই সুযোগটাকে কাজে লাগায়। মানে যজ্ঞ দাদা তোমাকে মারতে চায়। তুমি আমার মেয়েদের খেয়ে ফেললে সেই রোগ তোমার হবে আর তুমিও মারা যাবে। বোকা ঈগল কোথাকার! কি এত বড় কথা লুকিয়েছে যজ্ঞ বেটা আমার থেকে? আমাকে মারার পরিকল্পনা করে আবার আমার থেকে টাকাও নিয়েছে। আজ বেটা যজ্ঞর শেষ দিন। ঈগল আর কিছু না ভেবে রেগে যজ্ঞর বাড়িতে আসে। যজ্ঞ তখনও টাকা গুনছিল। শয়তান লোভী, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখানে টাকা গুনছিস? আজ তোর মুক্তি নেই, মুক্তি নেই আমার কাছ থেকে। ঈগল যজ্ঞকে কিছু বলতে না দিয়ে যজ্ঞ আর কণিকার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের মারতে মারতে এক পর্যায়ে মেরেই ফেলে। টুনি তার ছানাদের নিয়ে দূর থেকে সব দেখে বলতে থাকে, সোনারা তোরা বুঝেছিস, বিপদে বিচলিত না হয়ে ধৈর্য ধরে বুদ্ধি দিয়ে সবটা সমাধান করতে হয়। আজকের পর থেকে বিপদকে বুদ্ধি দিয়ে জয় করবি তোরা। চল এবার বাড়িতে যাই। এরপর টুনি তার মেয়েদের নিয়ে বাড়িতে আসে আর অনেক সুখে দিন কাটাতে থাকে। ফুল নিবে? ফুল, গোলাপ ফুল, রং বেরঙের ফুল, এসো এসো দাদারা দিদিরা নিয়ে যাও, প্রিয়জনের জন্য ফুল নিয়ে যাও, তাজা তাজা ফুল। টুনির এমন ডাক শুনে বিউটি পাড়া তার বাড়ি থেকে টুনিকে ডাকে, এই টুনি দিদি এদিকে তোর ফুলের ঝুড়ি নিয়ে আয়। টুনি বিউটির কাছে আসে। কি ফুল নিবে দিদি বলো? আমি গোলাপ ফুল নিব গো, আমার স্বামী গোলাপ ফুল অনেক পছন্দ করে। আজ আমার স্বামী শহর থেকে আসবে, কিন্তু তার আগে বল এই ফুলের দাম কত রে? এই ফুলের দাম মাত্র 10 টাকা। তা দিদি তুমি কয়টা গোলাপ নিবে? মাত্র 10 টাকা, এত অল্প দাম? আমি তো তাহলে সবগুলো নিব। সবগুলোর দাম কত নিবে বলো? দিদি 1000 টাকা। তুই দাঁড়া আমি ভিতর থেকে টাকা নিয়ে আসি। বিউটি ঘরের ভিতর থেকে টাকা নিয়ে টুনিকে দেয় আর টুনি খুশি হয়ে ফুলগুলো বিউটিকে দিয়ে ওখান থেকে উঠতে শুরু করে। টুনি উঠতে উঠতে বলতে থাকে, এই 1000 টাকা সহ মোট 50,000 টাকা জমা হলো। কাল আমার মেয়ে টুকি খুব ভালোভাবে পড়াশোনা করার জন্য শহরে যেতে পারবে। পড়াশোনা করে আমার মেয়ে আমার স্বপ্ন পূরণ করবে। আমার যে খুবই খুশি লাগছে। এখন আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। অন্যদিকে টুকি নদীর পাড়ে বসে কনককে বলতে থাকে, কনক জানিস আমার মা ফুল বিক্রি করে আমার জন্য টাকা জোগাড় করেছে। আর 1000 টাকা হলে 50,000 টাকা পূরণ হবে। মা যদি আজকে বাকি 1000 টাকা জোগাড় করতে পারে, তাহলে আমি কালকে শহরে যাব পড়াশোনা করার জন্য, আর অনেক বড় ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসবো। হয়েছে হয়েছে, আর বকবক করিস না তো। এমন ভাবে বলছিস যেন তুই এক্ষুনি ডাক্তার হয়েছিস। নদীর পাড়ে আসলাম একটু ঠান্ডা হাওয়া খেতে, আর তুই কিনা বাজে বকছিস। সর সামন থেকে, আমি বাড়িতে যাব। কনক রাগ করে ওখান থেকে উড়ে চলে যায়। কনককে দেখি কণিকার যজ্ঞ বলতে থাকে, কি ব্যাপার কনক, তুই এরকম খেপে আছিস কেন? কি হয়েছে? কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি বলতো বাবা? মা জানো, টুকির মা 50,000 টাকা জমা করেছে, আর সেই টাকা নিয়ে টুকি কালকে শহরে যাবে পড়াশোনা করার জন্য, আর সেই জন্যই আমার মন খারাপ। কি বললি, 50,000 টাকা? আরে বাবা কনক, তুই তো আমাকে দারুণ খবর এনে দিয়েছিস। তুই নিশ্চিন্তে থাক, ওই টুকি কালকে শহরে কিছুতেই যাবে না। যাবে না মানে? কি করবে তুমি? কি করে আটকাবে? আরে বোকা, টাকাই যদি না থাকে তাহলে যাবে কি করে? তুমি চুপ করে থাকো আর শুধু রাত হতে দাও। গরিব হয়ে আকাশের চাঁদ হাতে নেওয়ার স্বপ্ন আমি মুছে দিব। অন্যদিকে টুনি খুশি মনে বাড়িতে ফিরে আসে আর টুকিকে পড়তে দেখে বলতে থাকে, মারে তুই কালকে শহরে যাচ্ছিস, আজ আমি 1000 টাকা জোগাড় করেছি। আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে রে সোনা। একবার তুই ডাক্তার হলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না রে মা। আমার যে অনেক খুশি লাগছে। মা আমারও, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও মা। টুনি টুকিকে খেতে দেয়। রাতের বেলা যজ্ঞ মুখে মুখোশ পরে তার বুদ্ধিমতে টুনির ঘরে প্রবেশ করে। টুনি টুকি তখন ঘুমিয়েছিল। যজ্ঞ টুনির আলমারি খুলে টাকার ব্যাগ নিয়ে বাড়িতে চলে আসে। কণিকা টাকার ব্যাগ দেখে খুশি হয়ে বলতে থাকে, এ না হলে আমার পরিশ্রমী স্বামী। এই 50,000 টাকা দিয়ে আমরা বসে বসে অনেকদিন পার করতে পারবো। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না। চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কালকে টুনির স্বপ্ন ভাঙার কান্না দেখতে হবে। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো আবার! আমাদের স্বপ্ন পূরণের সব টাকা চুরি হয়ে গেছে। মারে এবার কি করব আমরা? কে করলে এমনটা? আমার এত কষ্টের টাকা। কেঁদো না মা, শান্ত হও। যে চুরি করেছে সৃষ্টিকর্তা একদিন না একদিন তাকে শাস্তি দিবেই দিবে। আমরা কষ্ট করে আবারও টাকা জমাবো মা, শান্ত হও, শান্ত হও মা। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। টুনি কান্না করতেই থাকে। তখনই ওদের বাড়িতে একটা বৃদ্ধা আসে। মা টুনি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দে না রে মা। বুড়িমা, আজকে আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমার ঘরে যে কোনো খাবার নেই, তুমি দয়া করে অন্য কোথাও যাও। কি সর্বনাশ হয়েছে রে মা, বল তো আমাকে, আমি শুনি। টুনি কাঁদতে কাঁদতে বৃদ্ধাকে সব কথা খুলে বলে। সব শুনে বৃদ্ধা বলতে থাকে, কাঁদিস না, সৃষ্টিকর্তা ওই চোরকে কঠোর শাস্তি দিবে। বৃদ্ধা তার পুটলি থেকে একটা আলু বের করে টুনিকে দেয় আর বলতে থাকে, এই আলুটা হলো জাদুই আলু, এই আলুটা তুই রোপণ করিস, এই আলু থেকে যে গাছ বেরোবে সেই গাছ তোর সব ইচ্ছে পূরণ করবে, তোর আর তোর মেয়ের স্বপ্ন পূরণ হতে সাহায্য করবে। বৃদ্ধা চলে যায় আর টুনি বৃদ্ধার কথা মতো আলুটা তার উঠানে রোপণ করে। আর কিছুদিনের মধ্যেই আলুর গাছ বেরিয়ে আসে। টুনি আর টুকি আলু গাছের বেশ যত্ন করতে থাকে। একদিন টুকি তার মাকে বলতে থাকে, মা, বুড়িমা যে বলেছিল আলুর গাছটা জাদুই গাছ, আমরা যা চাইবো তাই দিবে, তাহলে মা চলো আলুর গাছের কাছে চলো, আমার লেখাপড়ার টাকা চাই। মা, আমি লোভ করছি না, আমি কষ্ট করে হলেও আমার স্বপ্ন পূরণ করতে চাই মা। হ্যাঁ হ্যাঁ মা, চল। টুনি আর টুকি ঘর থেকে বেরিয়ে আলু গাছের সামনে আসে। জাদুই আলু গাছ, আমার মেয়ে শহরে লেখাপড়া করতে যাবে, তুমি আমাদের কিছু টাকা দিয়ে সাহায্য করো, দয়া করো আলু গাছ। আলু গাছ টুনির কথা মতো জাদু করে কিছু টাকা দেয়। এই দেখে টুকি টুনি অনেক খুশি হয়। অনেক ধন্যবাদ তোমাকে আলু গাছ। টুকি, আর দেরি নয়, তুই আজকে শহরে যাবি, চল রেডি হ। টুকি রেডি হয়ে টাকা নিয়ে শহরের দিকে রওনা দেয়। এভাবে কিছুদিন কেটে যায়। কণিকা, জানো টুনির না একটা জাদুই আলুর গাছ আছে, ওই আলু গাছের সাহায্যে টুনির মেয়ে টুকি শহরে গিয়েছে। কি বলছো এসব? জাদুই আলু গাছ? যোগ্য ধনী হওয়ার এটাই সুযোগ, চলো এক্ষুনি গিয়ে টুনির আলু গাছটা চুরি করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো কণিকা। যোগ্য আর কণিকা রাতের আধারে টুনির আলু গাছের কাছে আসে। কণিকা যেই আলু গাছটাকে ধরতে যায়, ঠিক তখনই পাশে থাকা একটা গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর শব্দ হয়। আরে কণিকা, দেখে চলবে তো, সরো সরো, তুমি আলু গাছ তুলতে পারবে না। টুনি টাকার মতো এই আলুর গাছও চুরি করে নিয়ে যাব, আর টুনি বুঝতেই পারবে না। এদিকে কণিকার পড়ে যাওয়ার শব্দে টুনির ঘুম ভেঙে যায়। ও, তার মানে তোরাই আমার টাকা চুরি করেছিলি? আজ তো তোদের আর ছাড়বো না, মেরে একেবারে আলু ভর্তা বানাবো। টুনি লাঠি নিয়ে ওদের কাছে আসে আর ওদের মারতে শুরু করে। আমার আলু গাছ চুরি করবি তাই না? কত চুরি কর, যা দেখি কেমন পারিস। ওরে বাবা রে, বোন টুনি, ছেড়ে দে, ছেড়ে দে আমাদের, আমাদের ভুল হয়ে গেছে টুনি, আমাদের মাফ করে দে। টুনি ওদের মারতেই থাকে। যোগু কণিকা পালিয়ে যায় ওখান থেকে। এরপর থেকে টুনি অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।